মানে আমার একদিন অসুবিধে হলে সেদিন যে কেউ দেখে আমি করে নিচ্ছি আর আসি এসে আর কি করবো। কিন্তু এরকম তো হওয়ার কথা নয়, সামনে কাউন্সিলরের অফিস। আমরা এবার কি হবে কি করবো এগুলো অবস্থা দেখবো। এই আমরা যখন রাত্রিতে দেখি ড্রাইভাররা ফোন করে আমাদেরকে, আমাদের গাড়ি ভাঙা হয়েছে, এসে বাইকে করে এসে কিছু, মানে তাদের কি বলা যাবে? কি ওইভাবে ওদের ড্রাইভার কন্ডাক্টরদের মারধর করেছে যারা গাড়িতে ছিল, গাড়িতে গোটা গোটা ইট ছুড়ে ছুড়ে সব কাঁচ ফাঁচগুলো আপনারা তো নিজেই দেখুন নাকি গাড়ির ইট ইটগুলো কীভাবে মেরেছে। এখানে একটা তো আমার কন্ডাক্টরে ভালো মানে চোট পেয়েছে, তার চোখের কাছে কাঁচ ঢুকে গেছে। এবার কাদের বলবো কি, মানে কাদের গলাওটাও তো এখন মানে গলার হার হয়ে যাবে, কেন কি এরা এখানে সবসময় আমাদের করে খেতে হবে। যদি আমরা কারোর নামও বলতে যাই তো হয়তো এরা তখন আর এদের উপরে সেই এটা আঘাতটা পড়বে। আমরা তো কিছু বলতেও পারছি না। না আপনার এখানে কটা গাড়ি? আমার এখানে তিনটে গাড়ি। কোন গাড়ি? আর বাগবাজার গড়িয়া। মানে সব কি একই গাড়ি? না না, বাগবাজার গড়িয়া, পাইকপাড়া গড়িয়া, তারপরে হাওড়া গড়িয়া, হাওড়া এই এখানে যায় পেজেন্ট যতগুলো গাড়ি আছে কোনো গাড়ি বাদ যায়নি। থানায় বলা হয়েছে, এখন পার্টি থেকেও লোক আসছে থানায়, তো সার্জেন্ট এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ফল কি হবে জানা যায়। অনিল পান্ডে রাত্রি গাড়িতে শুয়েছিলাম, হঠাৎ ঠিক 12টা একটার দিকে চারটে ছেলে আসে, এসে হঠাৎ ওরা মুখে ডাব বাঁধা ছিল, মুখে ডাব বাঁধা ছিল, এতে তার আগে কাঁচটাকে ভাঙলো, ভাঙার পরে আমার কাছে টাকা ছিল, মালিকের ক্যাশ ছিল, সেই টাকাটাকে নিয়ে ওরা 6100 টাকা সেই টাকাটাকে নিয়ে চলে গেছে ওরা। যাওয়ার পরে একটু আবার মেরেও চলে যায়, একটা চর মেরেছে, তার আগে এই ইটটা ছুঁড়ে মারা হয় গাড়ি কাঁচে। কেন হলো কারণ আমরা কেউ কিছু বুঝতে পারছি না, হঠাৎ যাবেন না অশান্তি না কিছু না, হঠাৎ এটা করছে। কারা করছে? দুষ্কৃতীরা আন্দাজে কি করে বলবো, মুখ ছিলা নেই, আন্দাজে তো আর বলা যায় না। রাকেশ।